1200 দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা স্বপ্নের জাহাজ টাইটানিক মাত্র 2 ঘন্টার মধ্যে কেন এবং কিভাবে ডুবে গেল। জাহাজটি ডুবে যাওয়ার পেছনে মূল 6টি কারণকে খুবই গুরুত্ব দেওয়া হয়। মনে করা হয় টাইটানিক এই ভুলগুলি না করলে হয়তো এত বড় বিপদ হতো না, মারা যেত না এতগুলো মানুষ। তা চলুন টাইটানিকে হওয়া এই 6টি ভুল সম্পর্কে জেনে নিই। Titanic left port in Southampton, England. Among her passengers were many of the wealthy and influential. The band played the gayest tunes and American ragtime dances. The time was 11:40. Mistake number 1. দুপুর 2টায় টাইটানিক তার যাত্রা শুরু করে। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন 62 বছর বয়সী জন স্মিথ। তিনি ছিলেন জেদি এবং একরকম ব্যক্তি। ক্যাপ্টেন ঘোষণা করেন মাত্র 7 দিনের মধ্যেই আমাদের নিউ ইয়র্কে পৌঁছাতে হবে। কম সময়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে তোলার ভূত তার মাথায় চেপে বসে এবং জাহাজের গতি প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়। 21.5 নট বা প্রতি ঘন্টা 40 কিলোমিটার গতিতে জাহাজটি ছুটতে শুরু করে, আর এটি ছিল টাইটানিকের প্রথম ভুল। তার মতে 7 দিনের মধ্যেই যদি টাইটানিক গন্তব্যে না পৌঁছায় তবে জাহাজের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। জাহাজের গতি এতটাই ছিল যে মাত্র 5 মিনিটের মধ্যেই সাউথহ্যাম্পটন বন্দর হারিয়ে যায়। চোখ যতই দূরে যায় শুধুমাত্র ভয়ঙ্কর নীল সমুদ্রই দেখা যায়। মিস্টেক নাম্বার 2। এখন টাইটানিক তার যাত্রাপথের 3 দিন ফ্রান্স এবং আয়ারল্যান্ডে কিছু সময় বিরতি নিয়ে টানা 72 ঘন্টায় একই গতিতে নিউ ইয়র্কের দিকে জাহাজটি অগ্রসর হতে থাকে। ওই দিন 15 এপ্রিল 1912 সমুদ্রের চতুর্দিক ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। ওই দিন আরও একটি জাহাজ টাইটানিকের থেকে কিছু মিটার আগে ছিল। ওই জাহাজের ক্যাপ্টেন ওয়্যারলেস রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে সংকেত দেয় যে তাদের সামনে প্রকাণ্ড হিমশৈল রয়েছে। এক্সপার্টরা বলেন এই সংকেতটি প্রায় 7 বার দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ইম্পর্টেন্ট মেসেজটিকে ইগনোর করে। তাদের কাছে নর্মাল হলেও এই ভুলটি ছিল জাহাজ ডোবার দ্বিতীয় কারণ। তাছাড়া টাইটানিক সেই সময়ের বিলাসবহুল জাহাজ হওয়ার কারণে জাহাজের ফার্স্ট ক্লাসে অনেক ভিআইপি ব্যক্তিরা ছিল। ওয়ার্কাররা তাদের সেবায় ব্যস্ত থাকায় এই মেসেজটি কেউই লক্ষ্য করেনি। যদি ওই ইম্পর্টেন্ট মেসেজটি লক্ষ্য করত তবে হয়তো জাহাজটি বিপদের হাত থেকে রেহাই পেত। মিস্টেক নাম্বার 3। টাইটানিক হিমশৈলের সংকেত মিস করে। অন্যদিকে তার স্পিডও ছিল প্রচণ্ড। টাইটানিক সোজা আইসবার্গের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু তখনও জাহাজটিকে রক্ষা করা যেত কারণ কিছু পাহারাদার তখনও অ্যালার্ট ছিল। জাহাজের সামনে লুক আউট পয়েন্টে 2 ব্যক্তিকে রাখা হয়েছিল যারা দূরের জিনিসকে সহজেই দেখতে পারত, কিন্তু দূরের হিমশৈলকে দেখার জন্য তাদের কাছে কোনো দূরবীন ছিল না। তাছাড়া ওই দিন রাতে আকাশে চাঁদ স্পষ্ট ছিল না। চাঁদের আলো না থাকায় চতুর্দিক ছিল ঘন অন্ধকার, যার ফলে লুক আউট পয়েন্টে থাকা ব্যক্তিরা দূরের হিমশৈলকে স্পষ্ট দেখতে পায় না। ক্যাপ্টেনকে তারা তখনই সংকেত দেয় যখন জাহাজটি হিমশৈলের একেবারে কাছাকাছি চলে আসে। ফুটবল মাঠের মতন প্রকাণ্ড এই বরফের পাহাড়কে তারা দেখতে পায়, কিন্তু ততক্ষণে তাদের অনেক দেরি হয়ে যায়। মিস্টেক নাম্বার 4। বিশাল হিমশৈলকে দেখা মাত্রই পাহারাদার 3 বার ঘন্টা বাজায়। ফোন উঠিয়ে ক্যাপ্টেনের কাছে কল করতে শুরু করে। খবর পেতে ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিন বন্ধ করার আদেশ দেয়, একই সাথে টাইটানিকের ডিরেকশন পরিবর্তনেরও আদেশ দেয়। অবশ্য ক্যাপ্টেন স্মিথ প্রচণ্ড চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আইসবার্গ টাইটানিকের একেবারে মাঝে ধাক্কা লাগে। কিন্তু তারপরেও তারা বাঁচার আশা করেছিল। তারা ভেবেছিল হিমশৈলে ধাক্কা লাগলে হয়তো হিমশৈল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটি হতো যদি টাইটানিক চতুর্থ ভুলটি না করত। তথ্য সংগ্রহের মাধ্যমে জানা গেছে টাইটানিকে যে র‍্যাবিটস লাগানো হয়েছিল সেগুলো কোনো স্টিলের ছিল না, বরং এগুলো ছিল কাস্ট আয়রনের তৈরি। এই র‍্যাবিটসের কাজ হলো বড় বড় লোহার পাতকে জয়েন্ট করা, কিন্তু কাস্ট আয়রন স্টিলের থেকে নরম হওয়ার কারণে হিমশৈলে ধাক্কা লাগার সাথে সাথে র‍্যাবিটসগুলো খুলে যায়। মিস্টেক নাম্বার 5। প্রকাণ্ড আইসবার্গে ধাক্কা লাগার ফলে জাহাজের নিচের অংশ দিয়ে জল ঢুকতে শুরু করে। এই ঘটনার পরেই টাইটানিকের প্যাসেঞ্জারদের সতর্ক করে দেওয়া হয় এবং দেখতে দেখতেই হইচই করা শুরু করে। তার সত্ত্বেও টাইটানিককে তখনও ডুবে যাবার হাত থেকে রক্ষা করা যেত, কারণ জাহাজটির ডিজাইন এতটাই উন্নত ছিল যে যদি 3rd ফ্লোরে জল প্রবেশ করে তাহলেও জাহাজটি ডোবা সম্ভব নয়। কিন্তু ওই দিন সত্যিই ভাগ্য সবার থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল, কারণ 3rd ফ্লোর অতিক্রম করে 4th ফ্লোরে জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি আর কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না। টাইটানিক ধীরে ধীরে জলের নিচে ডুবতে শুরু করে। এরপর টাইটানিককে বাঁচানো ছেড়ে দিয়ে ক্যাপ্টেন স্মিথ প্যাসেঞ্জারদের বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে। সিগনাল দিয়ে দেয় যে লাইফ বোর্ড নামানোর জন্য, কিন্তু এই পরিস্থিতিতেও 5 নম্বর ভুল দেখা দেয়, কারণ জাহাজে 32টি লাইফ বোর্ড রাখার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু টাইটানিক কখনোই ডুববে না। এই আত্মবিশ্বাসের সঙ্গে জাহাজে মাত্র 10টি লাইফ বোর্ড রাখা হয়।
যেখানে প্যাসেঞ্জার ছিল 1500, সেখানে লাইফ বোট মাত্র 10টি। মিস্টেক নাম্বার 6, চতুর্দিকে কান্নার হইচই, সকলেই চাই ওই 10টি সেভিং লাইফ বোটে চড়ে জীবন বাঁচাতে। 12:45 প্রথম লাইফ বোট সমুদ্রে নামানো হয়, কিন্তু এখানে ওই একটি বড়সড় ভুল দেখা দেয়। হইচইয়ের কারণে বোর্ডে প্যাসেঞ্জার ফুলফিল না করে ছেড়ে দেওয়া হয়, যার মধ্যে সকলেই ছিল ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, অর্থাৎ জাহাজে যারা ধনী ব্যক্তি ছিল তাদেরকে প্রথমে সুযোগ দেওয়া হয়। যদি লাইফ সেভিং বোর্ড 32টি রাখা হতো আর বোর্ডে প্যাসেঞ্জার ফুলফিল করা হতো, তাহলে হয়তো মৃত্যুর সংখ্যাটা অনেক কম হতো। এরপর জাহাজটি ধীরে ধীরে জলের নিচে ডুবতে শুরু করে। কিছু সময়ের মধ্যে শর্ট সার্কিটের কারণে জাহাজের সমস্ত লাইট বন্ধ হয়ে যায় এবং জাহাজটি মাঝ বরাবর ভেঙে 2 টুকরো হয়ে যায়। জাহাজটি সম্পূর্ণ ডুবতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে। এভাবেই 1500 মানুষ মারা যায়। ওই সময় আটলান্টিক মহাসাগরের জলের টেম্পারেচার ছিল -2°C, অর্থাৎ প্যাসেঞ্জাররা যদি ওই ঠান্ডা জলে লাফও মারত, তার সত্ত্বেও তাদের বাঁচার কোনো সুযোগ ছিল না। হোয়াইট স্টার লাইন নামের এই কোম্পানি টাইটানিক জাহাজকে তৈরি করেছিল। 269 মিটার লম্বা এবং 53 মিটার উঁচু। এই জাহাজটি তৈরি করতে যে পরিমাণ আধুনিক পদ্ধতি এবং উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে তা সত্যিই বিস্ময় করে দেবার মতন। টাইটানিককে বানাতে সে সময়ে খরচ করা হয়েছিল $7.5 মিলিয়ন, যা এখনকার সময়ে যদি হিসাব করা হয় তবে $400 মিলিয়নের সমান। জাহাজটির ভেতরে ফ্যাসিলিটি ও ডেকোরেশন যে কোনো 5-স্টার হোটেলকে পেছনে ফেলতে পারে। কাঁচের তৈরি দরজা, কাঠের তৈরি আসবাবপত্র, বিলাসবহুল 2টি সিঁড়ি, গরম জলের সুইমিং পুল, উষ্ণপ্রবণ ব্রেড, খেলার জায়গা, 4টি রেস্টুরেন্ট এবং 1টি লাইব্রেরি। এছাড়াও যত রকম সেফটি ফিচার্স ব্যবহার করা হয় টাইটানিককে বানাতে, তা সত্যি বলা যেতে পারে এটি একটি আনসিঙ্কেবল জাহাজ। প্যাসেঞ্জার থেকে শুরু করে পাবলিক ও মিডিয়া সকলের মধ্যেই খুব এক্সাইটমেন্ট এই টাইটানিক জাহাজকে নিয়ে। এটি যে পৃথিবীর সব থেকে বড় জাহাজ তাই নয়, এটা এতটাই উন্নত এবং আধুনিক ছিল যে ফ্রাঙ্কলিন, যিনি এই কোম্পানির প্রেসিডেন্ট, তার এতটাই আত্মবিশ্বাস ছিল এই জাহাজকে নিয়ে যে তিনি পাবলিকের সামনে সরাসরি ঘোষণা করেন, এই জাহাজ নাডোবা জাহাজ, বা এই জাহাজ কোনোভাবেই ডুবতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত এই জাহাজটি যাত্রাপথে 2 দিন পরেই সুবিশাল আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। তা চলুন আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন।